বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, যারা সিনোফার্মার দুই ডোজ টিকা নিয়েছেন তাদের ওমরাহ হজ পালনে কোনো বাধা নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিনোফার্মকে অ্যাপ্রুভ করে নাই, আমাদের দেশে অনেক লোক সিনোফার্মের টিকা নিয়েছেন। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ কিন্তু সিনোফার্মকে অ্যাকসেপ্ট করেছেন।